নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। সকাল থেকে শুরু করে দিনভর আমাদের রাজ্য তথা দেশ এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলাতে ঘটে চলেছে নানান ঘটনা। সেই ঘটনাগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বাছাই করা খবর এই মুহূর্তে আমি সৌমিতা তুলে ধরছি আপনাদের সামনে। চোখ রাখুন রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেঘলা দক্ষিণবঙ্গের একাধিক এলাকার আকাশ। হালকা বৃষ্টিও হয়েছে কিছু কিছু এলাকায়, বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে নববর্ষে খানিক স্বস্তি মিলতে চলেছে বঙ্গবাসীর। বছরের শুরুতে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল বৃহস্পতিবার বীরভূমের বিভিন্ন এলাকায় হঠাৎ ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টি লক্ষ্য করা যায়। সেই শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের ফসল। সেই শিলাবৃষ্টিতে গাছের পাতাসহ ধান যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে চাষিদের মাথায় হাত পড়তে শুরু করেছে। পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে ফসল তোলার আর সম্ভব নয় বলেই তারা জানাচ্ছেন। পয়লা বৈশাখের দিন প্রতি বছর বার পুজোর আয়োজন করা হয়ে থাকে। ফুটবল মাঠে এই বার পুজোর আয়োজন করা হয় মূলত সারা বছর, যাতে খেলোয়াড়রা সুস্থ থেকে খেলায় অংশগ্রহণ করতে পারেন, সেই কারণে এই উৎসব। প্রতি বছরের ন্যায় এবছরও বীরভূমের সিউড়ি DSA ময়দানে বার পুজোর আয়োজন করা হয়, যেখানে দেখা যায় 8 থেকে 80 সকলে এই পুজোতে অংশগ্রহণ করেছেন। সেপকো টাউনশিপ এলাকায় বহুতল আবাসনের ভেতর অভিনব কায়দায় আলমারি থেকে চুরি যাওয়া অলংকার কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার করল দুর্গাপুরের বিজন ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তার বাচ্চার আয়া। শুক্রবার সাংবাদিক বৈঠক করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP প্রবুদ্ধ মুখোপাধ্যায়। আজ বাংলা বছরের প্রথম দিন, আর সেই দিনেই উপচে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সমুদ্র সৈকত। ভিড়ের মাঝে কোনো রকমের যাতে দুর্ঘটনা না ঘটে সেই জন্যই পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে। হোটেলগুলিও এখন সম্পূর্ণ রকমভাবেই বুকড, তাই আগে থেকে বুকিং ছাড়া পর্যটকরা চলে এলে তাদেরকে ফিরে যেতে হচ্ছে। অনুব্রত মণ্ডলের জলবাতাসা তথ্য এবার সোদপুর সাব ট্রাফিক গার্ডে। গরমের তীব্র দাবদাহে পথ চলতি মানুষের প্রাণ ওষ্ঠাগত। সেই সময় ক্লান্ত পথচারীদের সুবিধার্থে জল বাতাসা খাওয়ানোর ব্যবস্থা করলেন সোদপুর সাব ট্রাফিক গার্ডের ট্রাফিক পুলিশ কর্মীরা। সোদপুর সাব ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় জলছত্র শুভ উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ ভার্মা। ECL এর নিরাপত্তার গাফিলতিতে পণ্যবাহী গাড়ি উল্টে মৃত্যু দুজনের, আহত 9 জন। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে পাণ্ডবেশ্বরের কুমারডিহি এ কলিয়ারিতে বিক্ষোভে নামল সহকর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে সামিল হল তৃণমূলের শ্রমিক সংগঠন, মৃত্যু হয়েছে স্থায়ী খনিকর্মী বিজালি রায় এবং ঠিকাকর্মী সন্তু করায়ের। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাবের পথ চলা শুরু হলো পয়লা বৈশাখে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব পথ চলতে শুরু করলো এদিন থেকে। শুক্রবার সকালে মহেশতলার বাজার স্টেডিয়াম মাঠে ক্লাবের উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন স্বয়ং সাংসদ। দেশ থেকে শুরু করে রাজ্য, শাসক দল থেকে শুরু করে বিরোধী দল, খেলা থেকে শুরু করে বিনোদন, সব খবরের লেটেস্ট আপডেট পেতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর ফেসবুক পেজ এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে। নমস্কার।